Miau. Kau kau miau ku ya tau. Jabar itu. Amra gelam ka. Amra gelam ka. Bismillahirrahmanirrahim. Assalamualaikum. ক্যাসেটা কেসেটে সেরাসেরি ভাই বোন বড় আঙ্কেল আন্টি ভাই বোন, আমি রোকসানা নূর দোয়া করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আজকে প্রচণ্ড শীত পড়ছে আর এই শীতের ভিতর হইতেছে আমাদের বাড়িতে বিয়ে চলতেছে, তো আমার ননদের বিয়ে, তো আমার স্যারা রেনি হইতেছে, স্যারার বাপে বাইরে গেছে, স্যারা হইতেছে আলো দেখা অনেক আনন্দ পাইতেছে, হইতেছে বাইরে সব আলো দেখা একবার বাইরে গেছে, আর কাকাই নিয়ে গেছে পরে হইতাছে, আর বাইরে থেকে আসতে চাইতেছে না, শুধু বাইরে যেতে চাইতেছে, ঝিকিমিকি আলো দেখতেছে, তো ওর কাছে অনেকটা ভালো লাগতেছে। তোর হইতাছে শীতের জন্য আমি হাতেও মোজা পরাই দিছি, পায়ের মোজাটাই হাতে পরাই দিছি, প্রচণ্ড শীত বাইরে গেলে মানে ভিতরে যাতে শীত না লাগে এই জন্য। আমার ননদ হইতাছে যে স্টেজে আসছে, আর হইতাছে আমার স্যারারে নিয়ে ওর কাকা হইতাছে ওইখানে গেছে স্টেজে গেছে, তো আমার স্যারা হইতাছে ওর ফুপুর অনেক মানে অনেক পছন্দ করে, ওরে দেখলে কুলে যাওয়ার জন্য অনেক পাগল হয়ে যায়, কিন্তু আজকে তো পার্লারে সাজছে, ও অন্যরকম হয়ে গেছে, মানে চেহারা অন্যরকম হয়ে গেছে, তাই চিনতে পারতেছে না, কুলে যাইতে চাইতেছে না। তো কিছুদিন আগে ছিল একটা পার্লারে হইতাছে মেয়ের সন্তান নিয়ে গেছে আর কি সাজতে মায়, তো সাজার পরে সন্তান নিয়ে যখন বাড়িতে ফিরবে তখন হইতাছে ওই বাচ্চার মার কুলে আসতে চাইতেছে না, কান্নাকাটি করতেছে, মানে মায়ের চিনে না, ও মায়ের খুঁজে, ওর মা যে সাইজা অন্যরকম হয়ে গেছে এটা তো আর ওই বাচ্চাই বুঝে না। তো ওরকমই আজকে আমার ছেঁড়া হইতাছে ওর পুকুরে, চিনতে পারতাছে না, ওর পুকুর কুলে যাইতে চাইতেছে না, তো আমি বলতেছি যে তোমার তো এখন চিনতে পারতাছে না এ কারণে তোমার কুলে যাইতে চাইতেছে না। তো পাশে হইতাছে আমার বড় ছেঁড়াও আছে, তার পাশে হইতাছে ওই যার বিয়ে তার ছোট বোন, আর এই যে হইতাছে ঘুমাই গেছে ওর কার দাদার কুলে, তো দাদা কুলে করে বসে রয়েছে, আর বাইরে প্রচণ্ড শীত, তো তারপর হইতাছে ঘুমাই পড়ছে, ওর এখন ঘরে নিয়ে শোয়াই দিব। তো আমার সেরা হইতাছে কুলে ভালোই ঘুমায়, আর হইতাছে যে যখন ওর শোয়াইতে চাইছে শোয়াইতে নিছে তখন আবার ঘুম ভেঙে গেছে, তো তার জন্য ওর ফুফুর কুলে আবার দিছি যে ঘুম ভেঙে গেছে এখন কুলে নাও, তো ওই যে কুলে ওইটা শান্তভাবে বসে রয়েছে শুয়ে রয়েছে আর কি তাকায় রয়েছে, তো অবাক হয়ে গেছে চারিদিক দিয়ে দেখতেছে, এতদিন দেখছে একরকম এখন দেখতেছে আরেক রকম, তো ভাবতেছে যে কি হইতাছে সব মানে বুঝতে পারতেছে না। আর এখানে সবার শীত করলে হইতাছে, আমার বড় স্যারার কোনো শীত নাই, তার জন্য ওই যে শীতের কোনো পোশাক পরে নাই, আর যে বউ সাজছে আমার ননদ তোর কাছেও নাকি গরম লাগতেছে সাজার পরে, বলতেছে প্রচুর গরম লাগতেছে, অথচ আমাদের কাছে প্রচুর শীত লাগতেছে। হচ্ছে যার বিয়ে তার ছোট বোন, তো ওই সাজছে পার্লারে থেকে সাজছে সুন্দর করে, তো ওদের সাজগোজ কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন। তো তো ছোট বাচ্চা রাত্রে কেউ বাইরে আনে না, তারপরও আমি আনছি আল্লাহ ভরসা, তো বাইরে আনছি, ওর ফুপু বলছে যে ওর কুলে নিবে, তো ওর আনতে বলছে তার জন্য নিয়ে আসছি। তো এই যে ক্যামেরাম্যান চলে আসছে ভিডিও করার জন্য, ভিডিও করবে। তো এখানে হইতাছে সবাই এক কালারের শাড়ি পরে না, এক একজন এক এক রকমের শাড়ি পরছে, এখন তো যে চলে আসছে যে সবাই এক রকমের শাড়ি পরে, কিন্তু তো আমাদের সৃষ্টি অন্যরকম করা হয়েছে যে এক একজন এক এক রকমের কালারের শাড়ি পরবে, তো তার জন্য এরকম হয়েছে এখন যে এরকম সৃষ্টি ওরকম করে নাই। তো এই যে আমার স্যারা এখনও জায়গায় রয়েছে ঘুমায় নাই, এই যে তাকায় রয়েছে, ঘুম ঘুম ভাব আসছে ঘুমায় পড়বে। তো এই যে আমার ননদের সাজটাও কেমন হয়েছে কমেন্ট করে জানাইয়েন। তো সবাই এরকম সাজছে যে আমি নিজেই চিনতে পারতাছি না, আর আমার ছেলে কিভাবে চিনবে তো ছোট মানুষ, ও অবাক হয়ে গেছে সবার দিক তাকাইতেছে, আর যারা যারা ওর কুলে নেয় বা যারা যারা ওর কাছে থাকো তাদের কি খুঁজতেছে, ওই তো আমার ছেলে ঘুমাই যাইতেছে। তো আমি বলতেছি যে আজকে সবাই হারাই গেছে, বাড়ির সবাই হারাই গেছে, তো এই কথা বলার কারণ হইতাছে যে আজকে সবাই যেভাবে সাজছে কারোতে চেনা জানা, তার কারণে বললাম যে বাড়িতে যে লোকগুলো আসলো সবাই হারাই গেছে, কালকে সবাই আবার ফিরে আসবে, কারণ কালকে তো আবার নিজের রূপ মানে নিজের রূপ নিজের কাছেই থাকবে। তো আমি কখনো এখানে আমি ছাড়া সবাই সাজছে, আর আমি কখনো জীবন আমার জীবনও কখনো পার্লারে সাজি নাই, তো তার কারণে আমি বলতেছি না যে পার্লারে সাজা খারাপ,
মানে আমার কাছেও মানে আমার নিজের সাজতে ভালো লাগে না, কিন্তু অন্য কেউ সাজলে তা দেখতে ভালো লাগে, এই জন্যই আমি সাজি না। মানে আমার কাছে মনে হয় পার্লারে যেয়ে যদি আমি সাজি তাহলে আমার চেহারা অন্যরকম হয়ে যাবে, তাহলে আমি তো আর আমি থাকলাম না, আমি তো অন্য অন্য কেউ হয়ে গেলাম, তাহলে সাজে কী লাভ। তো এখানে যে স্বামী হাও আছে, স্বামী হাও তো আপনারা সবাই চিনেন, এই যে স্বামী হাও খুব সুন্দর করে সাজছে, তো এখানে সবাই খুব সুন্দর লাগতেছে। ছোট ছোট মেয়েরা এভাবে সাজলে আমার কাছে খুব ভালো লাগে। তো আমার তো আর কি মেয়ে নাই, আমার হইতাছে দুইটা ছেলে, তার জন্য আমি আমার ছেলেরে বললাম যে তুমিও পাঞ্জাবি পরো, সবাই যখন শাড়ি পরছে সাজছে তুমিও পাঞ্জাবি পরো, কিন্তু ও পরে নাই, ও এখানে এভাবে ঘুরতেছে। এই যে এখানে হইতেছে যার বিয়ে তার সব বোন, চাস্তো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এক এক বোন আর কি, যে এই সাইডে আছে একা যে বসে আছে এটা হইতেছে মেয়ের ছোট বোন, আর এগুলো হইতেছে স্বাস্থ্য বোন, খালাতো বোন। শীতের ভিতর বিয়ে এক একদিক দিয়ে ভালো আছে কি, সাজলে সাজুগুজু নষ্ট হয় না, তারপর অনেক দিক দিয়ে সব দিক দিয়ে আমি মনে করি যে শীতের দিনে বিয়েটা ভালো হয়, সাজুগুজু বা খাওয়া দাওয়া সব দিক দিয়ে সুবিধা। আর গরমের দিন হইতেছে সাজলে ঘাইমা সাজ নষ্ট হয়ে যায়, তারপর খাওয়া দাওয়ার অনেক সমস্যা হয়, তারপর হইতেছে অনুষ্ঠানের ভিতর অনেক লোকজন আসে, গরমেরই আরও বেশি বাইরা যায়। তো এখানে সবাই আসে, ওই যে আমার হরি হইতেছে আমার স্যারের কোলে নিচ্ছে, আর ওই যে ক্যামেরাম্যান ভিডিও করতেছে, ক্যামেরাম্যান চলে আসছে। গরমের দিন হইতেছে হঠাৎ করে বৃষ্টিও চলে আসে, এই দিক দিয়ে অনেকটা অসুবিধা পড়তে হয়। আর শীতের দিনে মানে সব দিক দিয়ে আমার কাছে মনে হইতেছে যে শীতের দিনে বিয়ে বা অনুষ্ঠান অনেক ভালো হয়। এই যে এখানে সব ছোট মেয়েরা সাজছে দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে, একজন হইতেছে ক্রিম কালারের শাড়ি পরছে আর তিনজনে নীল কালারের শাড়ি পরছে, সব মিলে অনেকটা ভালোই লাগতেছে। আর অনুষ্ঠানের ভিতরে ছোট মানুষের এই আনন্দ বেশি হয়, ওদের কাছে অনেকটা আনন্দ লাগে আর কি, ওরা সাজুগুজু করবে ঘুরবে এটাই ওদের আনন্দ। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন, আশা করি একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওই যে স্বামী আমার দেখাইতেছে বলতেছে যে আন্টি ভিডিও করতেছে। আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।